ডক্টর বি আর আম্বেদকর, বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর, স্বামী বিবেকানন্দ। নমস্কার প্রিয় দর্শক, আমি বিকাশ, ওয়েলকাম টু গ্রামীণ সমাচার। আগামী 23 মে এবং 24 মে বুদ্ধ জয়ন্তী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে ময়নাগুড়ি বৌদ্ধ বিহারে। সেই অনুষ্ঠানকে সামনে রেখে রবিবার রাতে ময়নাগুড়িতে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে ভীমচন্দ্র সরকার বলেন, 23 এবং 24 মে ময়নাগুড়ি বুদ্ধ বিহারে আমরা নানান কর্মসূচি রেখেছি। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে আহ্বান করি। এদের উপস্থিত ছিলেন চন্দন বড়ুয়া, মনোজ কুমার সাহা, আনন্দ কুমার বড়ুয়া, গৌতম বেরা, বুলবুলি বড়ুয়া, সাধন সরকার, সুনীল কৃষ্ণ চৌধুরী, দেবাশিস মণ্ডল, ভীমচন্দ্র সরকার, প্রসন্নদেব বর্মন, রাজু দাস, প্রশান্ত কুমার বিশ্বাস, নমিতা বড়ুয়া, তরুণ কুমার বড়ুয়া, পহেলিকা বড়ুয়া, সুদর্শন সিদ্ধা, সাধন বড়ুয়া সহ অন্যান্যরা। সরকারি কর্মচারী, কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, পশ্চিমবঙ্গ সরকার, জেলা সাইড, জলপাইগুড়ি। 2024 ভীষণ বিজড়িত বুদ্ধ জয়ন্তী উপলক্ষে আমাদের আজ এই সভা। সেখানে 3 দিনের প্রোগ্রাম হবে। 19 তারিখে 1000 বৃক্ষরোপণ, সেখানে আর্ট গ্যালারি হবে। ডক্টর বি আর আম্বেদকর, বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর, স্বামী বিবেকানন্দ এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মননে গৌতম বুদ্ধ, সে সম্বন্ধে একটা প্রবন্ধ বেরোবে এবং বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ দূষণ এবং মানব দূষণের রোধে এবং নির্মূলের উদ্দেশ্যে একটা ছবি এক্সিবিশন বা প্রদর্শনী হবে। সেখানে যে কোনো ব্যক্তি, যে কোনো বয়সে শিল্পীরা বিশেষ বিজ্ঞাপন। এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। তাই অতি সত্বর যোগাযোগ করুন 7865051223 এই মোবাইল নম্বরে।